মিয়ানমার ব্যবস্থা করতে নিতে পারছে না, ব্যবস্থা নিচ্ছে না, নিতে পারছে না, সেটার বিচার কি আমরা করব? বর্তমান গভর্নমেন্ট মিয়ানমারের বিরুদ্ধে কি ব্যবস্থা? এটা মিয়ানমারের ইন্টারনাল ম্যাটার, আরাকান আর্মিরা তাদের দেশেরই সমস্যা, তাদের ইন্টারনাল ম্যাটার নিয়ে তারা কি করবে এটা তাদের ব্যাপার। তবে তাদের সমস্যার জন্য আমাদের এখানে আমাদের জন্য কোনো শঙ্কা বা উদ্বেগের কারণ সৃষ্টি করুক এটা আমরা চাই না। সে ব্যাপারে যারা যারা সংশ্লিষ্ট আমরা চিনি কথা বলবো। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছে, সেখানেও এ বিষয়ে অবশ্যই আসবে। এর আগে মিস্টার অজিত দোভাল তিনিও এ বিষয়ে কথা বলে গেছেন। কাজে এখানকার সিকিউরিটির বিষয়টা যারা যারা জড়িত এবং মিয়ানমার সংশ্লিষ্ট বিষয়ে যারা জড়িত, বিশেষ করে চীন, বা চীনের পরে ভারতের প্রশ্ন আসে, কাজে তারা তাদের সাথেও আমরা আলাপ আলোচনা করছি, যাতে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট আমাদের শঙ্কার কারণ না হয়। জানি ওদেরকে ফেরত তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে, তলব করা হয়েছে, এবং তারা বলেছে তারা তাদের এই লোকজন যারা পালিয়ে চলে এসছে তাদেরকে তারা নিয়ে যাবে। তারা ফেরত হবে কিনা না ওদের রঙের কিছু হওয়ার শঙ্কা নেই। আমরা তো এবার উদার প্রবেশের সুযোগ আমরা দেব না, তখন আমরা বর্ডার খুলেছি, যারা পালিয়ে এসে তাদেরকে নিয়ে যাবে তারা বলছে। রোহিঙ্গা তো অনেক আগের ব্যাপার, রোহিঙ্গার ব্যাপারটা তো এটা এক সংকট, এসে তারপর রোহিঙ্গার সংকট তো আর একটা, রোহিঙ্গা সংকট তো আমাদের সাথে, নতুন করে আমরা কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেব না। আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছি, এখন সেই উদারতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। আমাদের একটা আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, ইন্টারন্যাশনাল যে সাহায্য সেটা অনেক কমে গেছে। এই অবস্থা আমরা এই ভার এ বোঝার কতদিন শুরু দেখুন। এখন বিএনপির মন্তব্য নিয়ে কথা বলার সময় হয়নি, আমাদের উনি অত সিরিয়াসলি চিন্তা করার কিছু নেই। তাদের মধ্যে আসলে সব ব্যর্থ আন্দোলন, আন্দোলনের ব্যর্থতা, নির্বাচনে অংশ না নেওয়া, এসব কারণে তাদের মধ্যে চরম একটা হতাশা কাজ করছে। এখন এই হতাশা কাটানোর জন্য নেতা কর্মীদের তাদের বিরোধিতার নামে বিরোধিতাই তারা করবে এটা তারা সিদ্ধান্ত নিয়েই করছে। এখন বিরোধী দল কিছু না কিছু তো বলতে হবে, বললে সরকারের খারাপটাই বলতে হবে, ভালোটাকেও খারাপ বলতে হবে, কারণ তারা এখন কোনো কিছু ভালো চোখে দেখছে না, তারা হতাশার মধ্যে আছে, হতাশা থেকেই তাদের এসব আবল তাবল অব্দি আসছে। এগুলোর কোনো বাস্তবতা নেই, এগুলো নিয়ে আমরা অত মাথা করি, সব বিষয়ে কথাবার্তা হয়েই আমরা তাদের সাথে কাজ শুরু করেছি। দুর্নীতি যদি করে কেউ করে, দুর্নীতি চিহ্নিত করতে পারলে দুর্নীতির বিচার হবে। এখানে কাউকে আমি প্রথমেই ক্লিন সার্টিফিকেট দিতে চাই, এ কাজের সঙ্গে যারা জড়িত থাকবে, কেউ যদি করাপশনে জড়িয়ে পড়ে তাকে কি ক্লিন চিট দেওয়া হবে? অবশ্যই কাজটা শুরু, কাজটা ভালো কাজ, রোড সেফটি, এখানে দুর্নীতির আর কি আছে? এখানে বাজেটও তো এমন কিছু না, তারপরও এটা জনগণের টাকা আমি মনে করি। এখানে যদি কোনো দুর্নীতি হয় অবশ্যই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া।